কংগ্রেসও প্রার্থী দিছে, আপনাদের গমেই পাইছে। আমি ভারতৰ কমিউনিষ্ট পার্টি মার্কস পার্টিও প্রার্থী দিছো। আমি দীর্ঘদিন ধরে পালা কংগ্রেসের কথাও পাতি আছিল, এক মুহূর্তে প্রার্থী দিছে, আমি আবেদন জানাইছো প্রার্থী যেন উঠাই লয়। বুদ্ধিজীবী সকলেও এই দাবি করেছে, অন্য রাজনৈতিক দলবিলাকও কৈছে, রাইজর দল জাতীয় পরিষদে, যে বরপেটাতো সিপিএমক খেলিব দিব লাগে। আমি প্রার্থিত্ব ঘোষণা করেছি যোগাকালি, আপনাদের পাইছে ইলেকট্রনিক মিডিয়াত, আমি স্পষ্টভাবে কৈছো যে আমি বরপেটা লোকসভা খেলিম। এটা কংগ্রেসে কি করে, সময়তো আছে, নমিনেশন শুদ্ধ করার দিনলকে সময় আছে। আমি আশা রাখিছো ক্যান্ডিডেট উঠাই লব, আর আমি বিরোধী পক্ষের পর এতে অগপ সমষ্টিটি দিছে ফণীভূষণ চৌধুরী ক্যান্ডিডেট, আমি অগপ বিজেপির বিরুদ্ধে এইবার লোকসভা নির্বাচনত আমি জোরদার লাগি। আমি আশাবাদী, আমি তো অনুরোধ করেছো যে এইটা বাস্তবতা, দুইটা পার্টির যদি ক্যান্ডিডেট থাকে তাহলে নিশ্চিতভাবে অগপয় সুযোগটি পাব, আর আমি যদি ইউনাইটেডলি নামিব পারো সমষ্টিটির যে জনবিন্যাস বা রাইজর যে মতামত, রাইজেও বিচারিছে যে এজন হয়ে আহ, রাইজে যেটা বিচারিছে আমি সেই হিসাবে কংগ্রেসক অনুরোধ করেছো। কংগ্রেসে এটা কি করে তেলকর উপর, যদি করে ভাল, যদি নকরে তথাপি তো আমি রণাঙ্গন এড়ি না যাও, আমি নির্বাচন খেলি। চলি থাকে রাজনীতিত, ময়ো শুভেচ্ছা দিছো, মই ফণীদা বলে মাতো, কারণ আমি অচরাচরি ঘর, এটা দিনত বামপন্থীর লগতে আছিলে, যেটা অসম আন্দোলনের গ্রুপতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পরিচালিত, সেই হিসাবে সম্পর্ক আছে। আর এক একাউন্ট বিধানসভার আমি দুজন বিধায়ক লগালগি তো হয়ে থাকো, যেটা ক্যান্ডিডেট দিছে ময়ো তো শুভেচ্ছা দিছো, মো শুভেচ্ছা দিছে, সেইটো থাকে সম্পর্ক ভালেই, ব্যক্তিগত সম্পর্ক ভাল, কিন্তু আমি নীতিগতভাবে যুঁজিম, কারণ অগপক আমি কোনো পর্যায়ে সমর্থন করা নাই, কারণ এটা দিনত অগপয় আঞ্চলিকতাবাদী রাজনীতিত আছিল। 96 সনত আমি অগপর বুঝাবুঝিও করছি, বুঝাবুঝি করে নির্বাচন খেলিছো, সরকার গঠন করেছে অগপয়, আমি সমর্থন দিয়ে আসিল। 2001 সনত অগপয় জাতীয়তাবাদী রাজনীতি পরিত্যাগ করবলে রাষ্ট্রবাদী রাজনীতিলৈকে আহে আর ভারতীয় জনতা পার্টিক মাতি আনে, তেতিয়া তেলক বিগ ব্রাদার আছে, ডাঙর পার্টি আছিল। আমি তেতিয়াই কৈছিলোঁ যে ভারতীয় জনতা পার্টি এনে একটা পার্টি যে পার্টিটির সুযোগ পালে গিলি পেলাব, সরু সরু আঞ্চলিক দলবিলাকক গিলি পেলায়, সেইকাৰণে ভারতবর্ষত বেশিরভাগ আঞ্চলিক দলে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করেছে, পাঞ্জাবত যেনেকৈ আকালী দলে ত্যাগ করেছে, অন্য অন্য বিলাকত ত্যাগ করেছে, কেতিয়াবা কেতিয়াবা নির্বাচনের কারণে আকৌ বিজেপির ওচরাওচরি হয়। এতিয়া উড়িষ্যাত বিজেপি দলে বিজেপির লগত বুঝাবুঝি করা নাই, কিন্তু তেলুগু দেশম পার্টি এইবার করেছে, আগরবার বিরোধিতা করেছে, এইবিলাক চলি থাকে। কিন্তু রাষ্ট্রীয়তাবাদী দলের লগত গলে সরু আঞ্চলিকতাবাদী দলবিলাক গিলি পেলায়, আর যেটা গৈছে বিজেপির লগত, অসমৰ জনসাধারণ যে আকা আকাঙ্ক্ষা আছিলে, যে আবেগ আছিলে, সেই আবেগটাক অগপ দলে প্রতারণা করেছে। আপনাদের দেখিছে কার সম্পর্ক, কার বিরুদ্ধে আজি, কাটো আমার কারণে জীবন মরণের সমস্যা, অসমীয় জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি দুর্বতাপন্ন, আজি ধর্মীয় ভিত্তিত যেটা নাগরিকত্ব দিব, এইটা সংবিধান বিরোধী, এই কারণে আমি কার বিরোধিতা করেছো অসমৰ কারণে বিপদ, কারণ ইতিমধ্যে NRCত প্রায় 20 লক্ষমান মানুষের নাম অহাই নাই, 71 চনের পিছত অহা বহুত নাগরিক আমার রাজ্যখনত আছে, তেওঁলোকক যদি আজি নাগরিকত্ব দি দিয়া যায় তেতিয়াহলে আমার কারণে যথেষ্ট সমস্যার সৃষ্টি হব, আমার ভাষাও আজি সংখ্যালঘু পরিণত হব। আপনাদের নিশ্চয় জানে হোমেন বৰগোহাঁই স্পষ্টভাবে কৈছিল এই আইনখন বাধা দিব নোৱাৰিলে আমার ভাষা বিপন্ন পন্ন, নীলমণি ফুকনে কৈছিল যে মোর আইন মুখর মাত কাঢ়ি নিব ওলাইছে, এনে ধরনের সকলেই কার বিরোধিতা আমি যেটা করেছি। অগপ দলে পার্লামেন্টত বীরেন বৈশ্য বিরাট কার বিরুদ্ধে বক্তৃতা দিলে, শেষত কার সপক্ষে ভোটটো দিলে, ইয়াতে তিনিগৰাকী মন্ত্রী আছিলে তেতিয়া, তেওঁলোক ওলাই আহিল পদত্যাগ করে পেলায়। আমি ভাবিলোঁ যে অগপর ভোট করো এটা শুভ বুদ্ধি হয়েছে, তেওঁলোকে ওলাই আহিছে কার বিরুদ্ধে আমি ভালেই পালো, কিন্তু কেইদিনমান পিছত দেখা পালো যে অগপ গৈ আকৌ পুনৰ মন্ত্রী হল, এতিয়া কার এতিয়া বলবৎ হয়েছে যোৱা পৰহিৰ পৰা, এতিয়া সেই কার সপক্ষে এতিয়া অগপ আছে, সুধিলে তেওঁলোকে কয় আমার পূর্বস্থিতি বলে, পূর্বস্থিতি কি, এটা নিশ্চিতভাবে অগপর লগত বিজেপি আছে, আমার তো প্রতিদ্বন্দ্বী অগপয় হব, এটা বিজেপি আর অগপ তো একে হয়ে আছে, তো এটা তো কোনো পার্থক্য নাই, সেখানে অগপর প্রার্থী দিছে যদি আমি অগপক পরাজিত করাটাই আমার এই লোকসভা নির্বাচনের মূল কার্য হচ্ছে।